ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ তো আছেই। এবার ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এনেছেন মেটার বস মার্ক জাকারবার্গ। আর যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রীতিমতো ঝড় তুলেছে নতুন এই সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস। অ্যাপটি চালু হওয়ার প্রথম 18 ঘন্টার মধ্যেই সাইন আপ করেছেন 3 কোটিরও বেশি ব্যবহারকারী। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে অ্যাপেল স্টোরের শীর্ষে উঠেছে এই টুইটার কিলার অ্যাপটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের মধ্যে টুইটারের সামনে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস। কারণ হিসেবে তারা বলছেন, গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের নিত্য নতুন নিয়মের বেড়াজালে ফেলেছেন তিনি, আর এই সুযোগকেই ঠিক সময় কাজে লাগিয়েছেন মার্ক জাকারবার্গ। মেটার নতুন অ্যাপটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে সাইন আপের সুযোগ থাকা এবং সহজেই ব্যবহার উপযোগী হওয়ায় খুব দ্রুত থ্রেড জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা। তবে মেটার বিরুদ্ধে গোপন কারিগরি তথ্যের অপব্যবহার এবং মেধাস্বত্ব চুরির অভিযোগে মামলা দায়েরের হুমকি দিয়েছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটির আইনজীবীর অভিযোগ, টুইটারের সাবেক কর্মীদের বড় অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া করে থ্রেডস অ্যাপস তৈরি করেছে মেটা। এর মাধ্যমে তাদের কাছ থেকে টুইটারের কারিগরি তথ্য ও প্রযুক্তি নকল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। আপাত দৃষ্টিতে থ্রেডস অ্যাপটি দেখতে অনেকটা টুইটারের মতোই। এই অ্যাপ দিয়ে টেক্সট ভিত্তিক কথোপকথন চালানো যাবে বলে জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের সঙ্গে নতুন এই অ্যাপটিকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেম দিয়েই থ্রেডস লগ ইন করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি একদিনে ব্যবহারকারীরা কী পরিমাণ টুইট পড়তে পারবেন তার একটি সীমা নির্ধারণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ভেরিফাইড নয় এমন অ্যাকাউন্ট থেকে দিনে 1000-এর বেশি টুইট পড়া যাবে না। অন্যদিকে নতুন আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দিনে 300 ও ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 10,000 টুইট পড়া যাবে। ইলন মাস্কের এমন সিদ্ধান্তে চটেছেন ব্যবহারকারীরা, আর এই সুযোগটিকেই কাজে লাগালেন জাকারবার্গ। টুইটার থেকে সরিয়ে নেওয়ার সুবিধাগুলো ব্যবহারকারীরা বিনামূল্যে থ্রেডস অ্যাপে পাবেন বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এতে থাকছে না ব্যবহারকারীদের পোস্ট দেখার কোনো সীমাবদ্ধতা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।